দেখুন হি ওয়েন্ট আফটার মে অথবা আফটার জন লিখলাম তাহলে এটা হচ্ছে প্রাপোজিশন রেস্ট ইন ফিস ইন আফটার লাইফ এটা হচ্ছে অ্যাজিকটিভ প্রশ্ন করেছেন বুঝবো কী করে বুঝবো হলো এই দুইটার ক্যারেক্টারিস্টিক্স দেখে প্রাপোজিশন হলো নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের সামনে বসে কোথায় বসে নাউন অথবা নাউন ইকুইব্যালেন্টের সামনে বসে ইকুইব্যালেন্ট বলতে কী বোঝায় প্রোনাউন হতে পারে নাউন ফ্রেজও হতে পারে নাউন অথবা নাউন ইকুইব্যালেন্টের পূর্বে বসে বসে কি করে আগের যে শব্দ থাকে তার সাথে একটা সম্পর্ক একটা লিঙ্ক প্রতিস্থাপন করে একটা সম্পর্ক সে সৃষ্টি করে বা যুক্ত করে আচ্ছা আগে কি কি থাকতে পারে আগে থাকতে পারে নাউন আগে থাকতে পারে বার্ভ আগে থাকতে পারে অ্যাজেক্টিভ এই তিনটা থাকতে পারে নাউন থাকতে পারে বার্ব থাকতে পারে অ্যাজেক্টিভ থাকতে পারে থেকে কি করে সে সম্পর্ক তৈরি করে যেমন হি ওয়েন্ট সে গিয়েছিল তারপরে বলেছে আফটার মি আমার পরে বা জনের পরে তাহলে এই জন বা মি এর সাথে এই যে ওয়েন্ট এই দুইটার একটা লিঙ্ক তৈরি করে এটা হলো প্রেপোজিশনের কাজ সুতরাং এটা এখানে প্রাপোজিশন কারণ এটার পরে নাউন বা প্রোনাউন আছে আচ্ছা রেস্ট ইন ফিস ইন আফটার লাইফ এটা এখানে অ্যাজেকটিভ এখন এটা অ্যাজেকটিভ কেন বুঝবো কীভাবে অ্যাজেক্টিভ হল নাউনকে মডিফাই করে নাউনকে ডিসক্রাইব করে অর্থাৎ নাউনটাকে সে প্রভাবিত করে যেমন লাইফ আমরা তো জাগতিক লাইফকে বোঝাই কিন্তু এখানে বলা হয়েছে রেস্ট ইন ফিস ইন আফটার লাইফ মানে পরকাল বোঝানো হয়েছে তাহলে এই লাইফটাকে এই আফটার শব্দটা কি করলো মডিফাই করলো এটার অর্থ বদলে দিল এটা মডিফাই করা মানে কী ধরেন মোটরসাইকেল মডিফাই করে এটা কিন্তু ফুলি চেঞ্জ হয়ে যায় না এটা অরিজিনালটাই থাকে তার সাথে কিছু কিট যুক্ত হয় তার সাথে ডিজাইন পরিবর্তন হয় এরকম তার মানে সামান্য পরিবর্তন হয় তাহলে এই লাইফটাও কিন্তু এর দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছে পরিবর্তিত হয়েছে এটার মিনিং কিছুটা সংযোজিত হয়েছে তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে আফটার শব্দটা প্রাপোজিশন হিসেবে বসতে পারে আবার আফটার শব্দটা অ্যাজেকটিভ হিসেবে বসতে পারে বুঝবো কীভাবে বোঝা খুব সহজ প্রাপোজিশনের কাজ হচ্ছে লিঙ্ক তৈরি করা নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার পূর্ববর্তী শব্দের সাথে লিঙ্ক তৈরি করা এটা কিন্তু মিকে বা জনকে প্রভাবিত করে নাই মডিফাই করে নাই কোনো মিনিং চেঞ্জ করে নাই কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে যখন বসবে তখন কিন্তু যে শব্দের আগে বসবে তাকে সে প্রভাবিত করবে তাকে সে চেঞ্জ করবে মডিফাই করবে মডিফাই করা মানে সামান্য পরিবর্তন করা তাহলে সামান্য পরিবর্তন করবে তার মিনিংটাকে আরও স্পেসিফিক করবে আরও স্পষ্ট করবে তার মিনিং আগের মতো থাকবে না যেমন লাইফ শুধু লাইফ যেমন হবে আফটার লাইফ বললে সেটা ওই কি বুঝাবে না আমি যদি বলি গার্ল তার আগে যদি বলি বিউটিফুল গার্ল তাহলে গার্ল বলতে সেই গার্লটা বিউটিফুল নাও হতে পারে কিন্তু যখন আমি বললাম বিউটিফুল তখন ওই বিউটিফুল শব্দটা কিন্তু গার্লকে মডিফাই করলো অর্থাৎ তার মিনিংয়ে সামান্য পরিবর্তন নিয়ে আসলো ফুলি পরিবর্তন হবে না বাট সামান্য পরিবর্তন হবে তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ সুতরাং এটা হলো অ্যাজেকটিভ হোপ ইউ আন্ডারস্টিউড ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন ইউ ক্যান সেন্ড ইট টু মি আর মাই লেভেল বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন লাস্ট বাট নট দ্য লিস্ট লাভ ইউর কান্ট্রি অ্যান্ড ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি বাই